নবীজি বসার জন্য শোয়ার জন্য যে চাটাই বিছাইতেন এটা কোনো উন্নত মানের কিছু ছিল না, তাও খেজুর গাছের ছিল। এমনকি অনেক সময় নবীজির শরীর মোবারকে খেজুর গাছের ওই চাটায় দাগ হয়ে যেত। কেন? নবীজি চাইলেন এক একদিন এক এক বিছানা বিছাইতে পারতেন, কিন্তু না, জগৎবাসীকে দেখাইছেন এত বড় নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন গোটা মদিনা নয় গোটা আরব নবীজির হুকুমে চলছিল তখনও আমার নবীজির চাটার মধ্যে থাকতেন। একটু ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। মেরে কমলি ওয়ালে কি শান হি নিরালি হ্যায় দু জাহান কা দাতা। অহংকার ভালো কথা, ভালো জিনিস। তাহলে কয়েকটা হাদিস শুনাই অহংকারের উপর। ইবনু মাজাহ 4179 নম্বর হাদিস মসনদ আহমদে রয়েছে। হযরত আয়াজ বিন আম্মা উনি বলেন আনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু খাতাবাহুম, একদিন নবীজি সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছিলেন, খেতাব করে বলেছিলেন, খুতবা দিয়েছিলেন, কি ফাকাল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওহা ইলাইয়া, আল্লাহ পাক আমাকে ওহি নাযিল করেছেন, আনতা ওয়াদাও হাত্তা লা ইয়াফখুরু বাদু আহাদুন আলা আহাদিন। নবীজি বলেন আল্লাহ আমাকে ওহি নাযিল করেছেন, কি ব্যাপারে? আনতা ওয়াদাও, সাথে নম্র ব্যবহার করো, নম্র হয়ে যাও, লা ইয়াফকুর আহাদুন আলা আহাদিন, একে অপরের সাথে যাতে অহংকার না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে অপরের সাথে অহংকার যাতে, কেন? আমার নবীজি আমার আল্লাহ আরো বলেন, এটাও মসনদে আহমদ ইবনু মাজাহতে 4176 নম্বর হাদিস মসনদে আহমদে মসনদে আবি আলা সহিহ ইবনে হিব্বান রয়েছে। হযরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইয়াতাওয়াদা লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারজাতান ইয়ারফাউল্লাহু বিহি দারজাতান ওয়া মান ইয়াতাকাব্বার আলাল্লাহি দারজা ইয়াদাউল্লাহু বিহি দারজা। কোন যদি কোন বান্দা অহংকার করলে, যে নিজেকে বড় দেখায় আমার আল্লাহ তাকে নিচু করে দেয়, আর যে নিচু হয়ে তাকে আমার আল্লাহ বলে তোমাকে আমি নিচু হয়ে, তুমি নিচু হতে পারো কিন্তু তোমার সম্মান আমি আল্লাহ বাড়াই দেব। শুধু তাই না, আমার আল্লাহ বলেছেন, এটাও হাদিসে পড়ছি, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলের পাক ইরশাদ করেছেন, ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক বলেছেন, আল কিবরিয়া ওয়া রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু আযারি, বড় হওয়া এটা আমার লুঙ্গি। একটা চাদর আর একটা কি? আল্লাহ বলেন অহংকার বলো আজমা বলো, একটা আমার চাদর একটা লুঙ্গি। কেউ নেই, কেউ যদি নবীজি আমার আল্লাহ বলেন মান না জানি আহাদাম মিনহুমা, কেউ যদি আমার চাদর নিয়ে টানে বা আমার লুঙ্গি নিয়ে টানাটানি করে, আলকালতু আলকাইতুহু ফি জাহান্নামা, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেই না, জাহান্নামে নিক্ষেপ করে দিই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অহংকার করলে বান্দাকে আমার আল্লাহ কোথায় পাঠাই দেই? সেজন্য অহংকার করিয়েন না। এমনকি হযরত আনাস বিন মালিক বলেন নবীজির আদর্শ কি, একটু জানা দরকার আছে না? আচ্ছা, আমাদের এলাকার কোন গরিব মেয়ে, ধরেন একেবারে ফকিরের মেয়ে, এসে যদি আপনার হাত ধরে, ছোট মেয়ে যে আপনার হাত ধরছে আপনাকে নিয়ে যাচ্ছে, হাত ধরে আপনি ঝাঁকার দিবেন না? কিসের কারণে? এই ফকিরের মেয়ে আমার হাত ধরছে। কিন্তু দেখেন হাদিসে বা ইবনু মাজাহ 4177 নম্বরে হযরত আনাস বলেন কানাতিল আমা আমাতু মিন আহলি মদিনা, মদিনার বান্দি ছোট ছোট মেয়ে, লাতা খুযু বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা এসে নবীজির হাত ধরতো,
ফামা ইয়ানযু ইয়াদাহু মিন ইয়াদিহা নবীজি তাদের হাত থেকে নিজের হাত টেনে নিতেন না হাত্তা তাযহাবা বিহি হাইসু শাআত আনিল মাদিনা মিনাল মাদিনা ফি হাজাতিহা ওই মেয়েরা নবীকে যেদিকে নিয়ে যেতেন তাদের প্রয়োজন মিটাবার জন্য আমার নবীজি ওই ছোট ছোট মেয়েদের সাথে চলে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ চলো নবীজি তাদের মন জুগাইতেন আরেকটা হাদিস দেখেন এটা ইবনে মাজাহ শরীফ 4178 নম্বর হাদিস হযরত আনাস বিন মালিক বর্ণনাকারী কল কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিদা নবীজি রোগী দেখতে যাইতেন নবীজি রোগী দেখতে যাইতেন ওয়ায়াতবাউল জানাজাতা জানাজার পিছে থাকতেন ওয়াজিবু দাওয়াতুল মামলুক ওয়াজিবু দাওয়াতুল মামলুক কোন গোলাম কোন দাস কোন দাসী নবীজিকে দাওয়াত দিলে আমার নবীজি তাদের দাওয়াত কবুল করতেন একবার বাঙ্গা ছিন্ন ছিন্ন বল রিকশাওয়ালা কোন একজন বান্দাকে দাওয়াত দিলে ওই রিকশাওয়ালা তো একজন ধনীকে দাওয়াত দিতে সাহস করবে না বর্তমান পরিস্থিতিতে সাহস করবে না কিন্তু নবীজির কাছে গোলাম রাষ্ট্র দাওয়াত দিতে আমার নবীজি দাওয়াত কবুল করে তাদের ঘরে চলে যেতেন নবীজি উন্নত মানের ঘোড়ায় তাদের ঘরে যাইতেন না উটের উপর করে যেতেন না কি করতেন ওয়ার কাবুল হেমারা নবীজি গাদার উপর উঠে চলে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ গাদার উপর তেমন কোনো মানুষ উঠে না উঠত কি অহংকার করে কোথায় উটের উপর ঘোড়ার উপর কিন্তু নবীজি উঠতেন কিসের উপর গাধার উপর পাকানা ইয়াম কুরাইজা ওয়ান নদী বনু কুরাইজা বনি নদীর মধ্যখানে ফয়সালা করার জন্য নবীজিকে বিচার বানাইল বিচারক বানাইলেন এরা অপেক্ষা করছে নবীজির জন্য বড় বড় দুটা দল গোত্র বনি কুরাইজা বনি নদী এদের মধ্যে সংঘর্ষ হচ্ছে নবীজিকে আনতেছেন কি হিসেবে তখন নবীজির একটা দাপট থাকা দরকার না নবীজি সেখানে ঘোড়ার কোটে করে যান নাই ওটে করে যান নাই ওই বিচারক হিসেবে আমার নবীজি গেলেন আলা হেমার গাধার উপর উঠে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়ায়ামা খায়বার আলা হেমার খায়বার যুদ্ধে যেদিন নবীজি বিজয় লাভ করেছিলেন হযরতে মাওলানা আলী শের খোদার হাতে গোটা খাইবার বিজয় হয়েছিল বিজয় হলে মানুষের একটা অহংকার থাকে কিনা সেদিন নবীজি গোড়ার উপর উঠেন নাই ওটের উপর উঠেন নাই সেখানে নবীজি গাদার উপর আরোহণ করেছিলেন জামানাকে দেখিয়েছেন অহংকার ত্যাগ করা কি রকম কাজ জোরে বলুন সুবহানাল্লাহ কিভাবে অহংকারকে ত্যাগ করতে হয় ছেড়ে দিতে হয় নবীজি এটা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন শুধু তাই না এমনকি আমার নবীজি বলেন মাকতুরুন বিরাসি মিন লিফিন ওয়া তাহতাহু একাফিন মিন লিফিন আমার নবীজি জেল ঘোড়ার গাদার উপর উঠলে সেখানে রাখেন বান্নাগাম যেটা সেটাও খেজুর গাছের ছাউনি দিয়ে বানাইতেন অল্প দামের এমনকি নবীজি বসার জন্য শোয়ার জন্য যে চাটাই বিছাইতেন এটা কোনো উন্নত মানের কিছু ছিল না তাও খেজুর গাছের ছিল এমনকি অনেক সময় নবীজির শরীর মোবারকে খেজুর গাছের ওই ছাটায় দাগ হয়ে যেত কেন নবীজি চাইলেন এক এক দিন এক এক বিছানা বিছাইতে পারতেন কিন্তু না জগৎবাসীকে দেখাইছেন এত বড় নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন গোটা মদিনা নয় গোটা আরব নবীজির হুকুমে চলছিল তখনও আমার নবীজির চাটার মধ্যে থাকতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য নবীজি বলেন অহংকার করিও না অহংকার আমার আল্লাহর পছন্দ হয় না কোন বান্দা আল্লাহর প্রিয় হতে চাইলে কি হতে হবে অহংকার ছেড়ে দিতে হবে সেজন্য আমার আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ বলে আমার ওই বান্দা বন্ধু ওই বান্দাকে আমি আল্লাহ বন্ধু বানাই যারা জমিনের উপর খুব নম্র ভদ্রভাবে চলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ